হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন নতুন একদম রেসিপি শেয়ার করবার জন্য চলে এসেছি তো আর কিছু কথা বলবো না তোমরা শুধু রেসিপিটা দেখে নাও কেমন হয়েছে আর কী রেসিপি বানিয়েছি সেটা তোমরা নিজের চোখেই দেখো আমি আগে বলবো না তো ভিডিওটা শেষে তোমরা দেখে নেবে তারপর আমি তোমাদেরকে বলবো যে ওটা কী বানিয়েছি তো চলো তোমরা দেখে নাও দেখো প্রথমে আমি রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এটা হচ্ছে জিরে বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা সব একসাথেই নিয়ে নিয়েছি তো তারপর দেখো চিকেনটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি ওনা ভালোভাবে ভাজা হয়ে যায় তো তারপর আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলের ওপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি তো চিকেনটা দেওয়ার পরে তো এখানে হলুদ নুন কিচ্ছু ইউজ করবো না তো শুধুই মানে শুধুই ভাজবো তো যদি নুন দেওয়া হয় না তাহলে কিন্তু চিকেনের থেকে জল বের হবে তো ভালোভাবে ভাজা হবে না তো এই জন্য না কিছুই ইউজ করিনি নুনও দিই হলুদও দিইনি তো সিম্পল একদম ভেজে নেব চিকেনটাকে তো দেখো তোমরা বুঝতেই পারছো আমি কতটা ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনটা তো ছোটো ছোটো কাটার জন্য ভালোভাবে ভাজা হবে তো তারপর দেখো চিকেনটা তো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখো কতটা ভেজেছি তুমি সে বুঝতে পারছো দেখে তো তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো কড়াইয়ে তেল দেওয়ার পর হালকা করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাও দিয়ে দেবো তো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা ভালোভাবেই ভেজে নেবো যাতে ভালোভাবে তেলটা গরম হয়ে যায় তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো তো পেঁয়াজ আর লঙ্কা কুচিটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তো এগুলো হালকা করে একটু লবণ দিয়ে দেবো যাতে ভালোভাবে ভেজে ভাজা হয়ে হেজে যায় হালকা করে তো দেখো পেঁয়াজটা না ভালোভাবে বেশ ভাজা হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা রসুন বাটাটা আগেই দিয়ে দিচ্ছি যাতে রসুনের যে গন্ধটা থাকে সেই গন্ধ যেন ভালোভাবে মরে যায় তো তারপর দেখো আদা বাটা রসুন বাটা এবং জিরে বাটা লঙ্কা বাটা তো সব দিয়ে দিয়েছি একসাথে মানে এক এক দিয়ে দিয়েছি আর ভেজে নিয়েছি একে তো এখানে মিট মশলা গুঁড়ো আর আলুর দমের মশলা একসাথে মিক্স করে জলের সাথে দিয়ে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে যতটা তোমাদের কালার দরকার হলুদের তত দিয়ে দেবে তো আমাদের কাছে টমেটো ছিল না এই জন্য আমরা টমেটো সস ইউজ করেছি তো তোমরা টমেটো সস ইউজ করবে বা টমেটো কুচি দেবে তারপর দেখো আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে পাকিয়ে নিয়ে দেবে তো এরপর তো কোনো মশলা নেই দেওয়ার মতো তো লবণ পরিমাণ মতো দিয়ে দেবে তো মশলা তো নয় লবণটা লবণটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে তোমাদের যতটা চানা মটর থাকবে আলু থাকবে পরিমাণ মতো তোমরা লবণটা দিয়ে দেবে তারপর দেখো লাস্টে এখানে আদা বাটারে দিয়ে দিয়েছে আদা বাটারে দিলে আদা বাটার যে গন্ধটা থাকে সেটা তাড়াতাড়ি মরে যায় লাস্টে তারপর দেখো চিকেনটাকে ভালোভাবে ভেজে নেওয়া ছিল সেটা এখন চিকেনটা দিয়ে দিয়েছে তো তারপরে এখন ভালোভাবে চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নেবে মহল্লার সাথে মাখিয়ে নেওয়ার পরে তখন দেখবে একটু বেশ ভালোভাবে চিকেনটা মশলার সাথে ফুটে গিয়েছে যখন ভালোভাবে ফুটে যাবে তখন তোমরা বুঝতেই পারবে দেখো এখন ভালোভাবে বোঝা যাচ্ছে যখন যেরকমভাবে চিকেন রান্না করা হয় সেরকমভাবেই তোমরা ফুটিয়ে নেবে চিকেনটাকে এখানে চানা মটর আর আলু তো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি তো তারপর দেখো এখন চিকেনটা যখন ভালোভাবে মনের সাথে মাখি না হয়ে যাবে তো তারপর চানা মটর আর আলুটা না চিকেনের উপরেই দিয়ে দেবে তো ভালোভাবে আলুটা আর চানা মটরের সাথেও তো ভালোভাবে এটার সাথে মরাটা মাখিয়ে নেবে আর আলুটা না ভালোভাবে ভেঙে ভেঙে গলিয়ে দিচ্ছি যাতে বেশ টেস্টি হয় আর যেন পুরো হয় দেখো আলুটা ভালোভাবে গলিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এটা একটু জল দিয়ে ফুটতে দিয়ে দেবে তো দেখো পরিমাণ মতো জল দিয়ে তোমারা যতটা দেবে ততটা দেবে তো আমাদের যতটা দরকার ততটা দিয়ে দিচ্ছি তো দেখো পুরো একদম রেডি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আজকে চানা মটর দিয়ে চিকেন রান্না করা তো কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা আমাকে কমেন্ট করে আর তোমরা যদি কেউ এর আগে বানিয়ে থাকো তাহলে সেটাও জানাবে তো আমি প্রথমবার খাচ্ছি আর কি এই রেসিপিটা তো আমার খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই বাড়িতে তার করে দেখো কেমন লাগবে না লাগবে তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেলাইকানটা অবশ্যই প্রেস করো তো তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের অনেক ভালো লাগবে তো চলো বাই আবার পরে কথা হচ্ছে